দর্শক এবার বাঘের হাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান শামসুর ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে কি কি তথ্য পেছেন আর করম জল পর্যটন কেন্দ্রে প্রাণীদের রক্ষায় প্রশাসনের কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন জানাবেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কিন্তু আমাদের বাগেরহাটের সহ দক্ষিণ অঞ্চলকে রক্ষা করছে রক্ষা কবজ হিসেবে রক্ষা করছে সুন্দরবন সেই সুন্দরবনের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা বলছেন যে সুন্দরবনের যে মিঠা পানি যে জলাধারগুলো ছিল সেগুলো কিন্তু লবণ পানি যে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ লবণ পানি সেখানে ঢুকে গেছে এছাড়া যে সুন্দরবনের যে বিভিন্ন টহল ফাঁড়ি ছিল এবং যে কেন্দ্রগুলো ছিল আশ্রয় কেন্দ্রগুলো সকল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের তারা বলছেন সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কমিশনার কাজী মোহাম্মদ নুরুল কবির আমাদের জানিয়েছেন তাদের যে জেটিগুলো ছিল জেটিগুলো কিন্তু কাঠের জেটিগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে এই রিমলের আঘাতে এটা সেগুলো বিশিষ্ট দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সুন্দরবন পানির নিচে থাকার কারণে কিন্তু বন্য প্রাণীর ক্ষতি হয়েছে বেশি বলে আমাদের জানিয়েছেন দক্ষিণ অঞ্চলের খুলনা অঞ্চলের যে বিভাগীয় যে বন বিভাগে যে কর্মকর্তা রয়েছেন তিনি মিহির কুমার ধনী কিন্তু আমাদের বলেছেন যে দীর্ঘ সময় ধরে সুন্দরবনে পানির নিচে থাকার কারণে এবার গাছের থেকে বন্য প্রাণী ক্ষয়ক্ষতি বেশি হয়েছে একই সাথে কিন্তু ষোলোটি হরিণ যে মরদেহ কিন্তু তারা দেখেছেন এবং বাকি যে আর কত প্রাণী মারা গেছে এই মুহূর্তে কিন্তু তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি তারা বলছেন প্রাথমিক একটি ধারণা করা হচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন রকম বিভিন্ন বন্য প্রাণী তারা এই যে ঘূর্ণিদার লিমারের আঘাতে যে বন্যা ছিল এটি দিয়ে কিন্তু তারা মারা গেছে এরকম তারা আমাদের বলছেন এছাড়া আমাদের বন্য প্রাণী করমদল প্রজনন কিন্তু যেটি যেটি আছে এটিতে কিন্তু যে বন্যপ্রাণীদের নিরাপদে সরিয়ে রাখা হয়েছিল কিন্তু যেখানে পানির নিচে ছিল চার পাঁচ ফুট পানির নিচে কিন্তু এই কোন বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রটি ছিল তারা বলছেন যে যে উঁচু ডিবিগুলো আছে যেখানে বন্যপ্রাণী বিপদ দুর্যোগের সময় যা দুর্যোগের সময় যাবে তাদের কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আবার এর বন্য ডিবিগুলো তো আর বেশি বেশি ডিবি তৈরি করার জন্য বন বিভাগ পরিকল্পনা নেবে বলে তারা আমাদের জানিয়েছেন সাথী এটাই ছিল বা থেকে আমাদের সর্বশেষ ধন্যবাদ দর্শক ঘুরে ঝড়ের আঘাতে বেরি বাঁধের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনোরুজ্জামান মনির কয়ডায় বিধ্বস্ত বেরি বাঁধ রক্ষায় কাজ শুরু হয়েছে কিনা জানাবেন হ্যাঁ সাদিয়া যেমনটা বলছিলেন ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু খুলনার কয়রা দাকব বটিয়াকাস সহ এই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি এসে এই অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি কথা বলেছি মৎস্য ঘের ব্যবসায়ীদের সাথে তারা সকলেই কিন্তু যে কথাটি বলেছেন যে দুর্বল বেরিবাদের কারণেই কিন্তু জলোশ্বাসের ফলে অল্প জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসলে এলাকা প্লাবিত হন অনেকেই বলেছেন যে তাদের যে বেরিবাদগুলো ছিল এই বেরিবাদগুলো অনেকটা দুর্বল ছিল এলাকার সাধারণ মানুষরা কিন্তু ঘূর্ণিঝড়ের আগের দিন থেকে বেড়িবাদ রক্ষার জন্য চেষ্টা করেছেন তারা কিন্তু এলাকার সকলে মিলে রক্ষার জন্য মাটি কেটে কেটে দিয়ে তারা চেষ্টা করেছেন তারপরেও কিন্তু তারা পারেননি খুলনার মোট পঞ্চান্নটি পয়েন্টে বেরিবাদ ভেঙে প্রায় পাঁচ গেছে পাঁচ কিলোমিটার দিয়ে গ্রামে গ্রামে পানি প্রবেশ করে এই অঞ্চলের বাড়িঘর ফসলের জমি মৎস্য ঘের সব তুলিয়ে গেছে যার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায় এই এলাকার সাধারণ মানুষরা যে কথাটি বলেছেন যে এই সরকারের আমলে এই এলাকার সাধারণ যে কাঁচা রাস্তা ছিল সেই রাস্তা পাকা হয়েছে হয়েছে তাই তারা সকলে মনে করেন যে আগের রাস্তার চেয়ে প্রয়োজন হচ্ছে তাই তারা মনে করেন উঁচু শক্ত স্থায়ী একটি বেরিবাদ যদি এই এলাকাগুলোতে নির্মাণ করা হয় তাহলেও কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মানুষ নিরাপদে থাকবে তারা তাদের নিরাপদের কথার জন্য তারা কিন্তু অনেকে বলেছেন কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম এক বৃদ্ধার সাথে তিনি বলেছেন যে আমরা খেতে চাই না পড়তে চাই না আমরা একটু আরামে থাকতে চাই সেই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী সুদৃষ্টি চেয়েছেন যে তার দৃষ্টি হলে কিন্তু এই এলাকার স্থায়ী শক্ত বেরিবাদ হবে বলে তিনি মনে করেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই কথা বলতেছিলেন তাছাড়া কিন্তু এই অঞ্চলের শক্ত বেরিবাদের উপরেই কিন্তু যোগ জোর দিয়েছেন এই এলাকার বাসিন্দারা তারা সকলেই কিন্তু চান একটি শক্ত স্থায়ী বেরিবাদ এই ছিল খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর ধন্যবাদ